হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে এলো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ বড় খবর। প্রতিটি খবরই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খবরগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং ভিডিওর নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলো সবার প্রথমে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের বড় খবরে। হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি, 27 মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচন। আর এবার একের পর এক দলনেতাগুলির নাম প্রকাশ করছে, প্রার্থী ঘোষণা হচ্ছে, কাদেরকে টিকিট দিচ্ছে দুই দল। তবে তার মাঝে উঠেলো আবারও বাম কংগ্রেসের তরফ থেকে নতুন করে দল নির্বাচন নিয়ে এক বিশাল বড় খবর, যার ফলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ত্রিমুখী নির্বাচনের আঁচ পাচ্ছে পশ্চিমবঙ্গবাসী। একদিকে তো শাসক দল থাকছে, অপরদিকে আবার তীব্র বিরোধিতায় থাকছে বিজেপি। তবে তার মাঝে উঠে আসছে নতুন করে জোট তৈরি করে বাম কংগ্রেস। আর আব্বাস সিদ্দিকের জন্য উঠে এলো বাংলার জন্য নতুন করে হুঙ্কার, যেখানে আবার বাম কংগ্রেস ও নতুন করে গজিয়ে উঠেছে। যেখানে রাজ্যের শাসক দল হুঙ্কার দিচ্ছে খেলা হবে, অপর প্রার্থীও বলছে খেলা হবে, কিন্তু এবার বাম কংগ্রেস বলছে চাকরি হবে, এমনই নতুন করে স্লোগানের ইঙ্গিত। এদিকে আবার নন্দীগ্রামে প্রার্থীকে মমতার মুখোমুখি, তবে ইতিমধ্যে দিলীপ ঘোষ জানিয়ে দিলেন যেখানে শুভেন্দুকেই ভাবা হচ্ছে নন্দীগ্রামের পদপ্রার্থী। এমনই বৈঠকে উঠে এলো নতুন তথ্য, তবে তৃণমূলের তরফ থেকেও থাকছে প্রার্থী ঘোষণা নিয়ে আরো 5টি বড় খবর, এবং এর সাথে সাথেই রাজ্যবাসীর জন্য থাকছে নতুন করে আপডেট যা জনজীবনে ব্যাপক আকারে প্রভাব পড়তে পারে। তবে এদিকে আবার পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে মাথায় হাত কেন্দ্রের, যেখানে প্রভাব পড়তে পারে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি ভোটের উপর কড়া ভাবে, সে কথা মাথায় রেখে কিভাবে কমবে পেট্রোল ডিজেলের দাম তা নিয়ে ইতিমধ্যে মাথা উঁচু করে চাইছে শাসক দল কেন্দ্রে। আর তা নিয়ে উঠে একদিন বড় আপডেট, তবে তার সাথেও থাকছে হঠাৎ করে সোনার দামে পতন, কমে গেল সোনার দাম হুহু করে, যার ফলে রাজ্যবাসী এক নতুন করে সুখের আলোড়ন। দেখে নেব কত করে চলছে সোনার দাম, সাথে আবহাওয়া দপ্তরের তরফ থেকে নতুন আপডেট। এদিকে আবার নতুন করে কেন্দ্র বাহিনী বাংলায় কোথায় কোথায় কোন কোন জায়গায় পাহারা দিচ্ছে, কি কি উঠে এলো বিস্তারিত বাংলার আপডেট আজকে জানিয়ে দেবো আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডির মধ্য দিয়ে। তবে তার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন, কারণ আপনাদের জেলাভিত্তিক নির্ধারিত খবরগুলো পরবর্তী ভিডিওতে আমরা এভাবে নিয়ে আসবো, এবং যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে আরো একটি গুরুত্বপূর্ণ বড় খবর। তাই আর দেরি না করে এক্ষুনি নিচে জাস্ট কমেন্ট করে আপনার জেলার নামটি লিখে দিন, সাথেই কোনো প্রশ্ন থাকলে তাও জানান, এবং পরবর্তী দিনে সেই প্রশ্নের উত্তর বা কমেন্টে প্রকাশ করা জেলার নামে খবর জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গল জব স্টাডি। সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। প্রথমেই চোখ রাখবো আজকের বড় খবরে। এই মুহূর্তের সব থেকে বড় সংবাদ, দিল্লি চললেন শুভেন্দু, মুকুল আর দিলীপ। বিজেপির রীতি অনুযায়ী দিল্লি থেকেই ঘোষণা করা হবে বাংলায় দলের প্রার্থীর নাম, যেখানে এদিন সন্ধে 8টা নাগাদ প্রার্থী তালিকা নিয়ে দিল্লিগামী চার্ট বিমানে দিল্লি উড়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন সহ আরো কয়েকজন নেতা নেত্রী। এমনকি দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বিশেষভাবে ডেকে পাঠিয়েছেন। হাতে গোনা আর কয়েকটা দিন, চোখের পলক পড়তে না পড়তেই ভোট এসে হাজির হবে। আর এবার তারই প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে রাজ্য রাজনীতির দলনেতারা। আর তাই কারা কারা টিকিট পাবে তা নিয়ে ভেতরের মহল তরফ থেকে সম্পূর্ণ আপডেট চলে এলো, ইতিমধ্যে প্রকাশ হয়নি। তবে সূত্র মারফত খবর, ভোট নন্দী গ্রামে শুভেন্দু অধিকারী। হ্যাঁ ফ্রেন্ডস, বিরাট বড় সংবাদ, যেখানে নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তিনি। এদিন বুধবার পিংলার জনসভা থেকে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে পদ্ম ফোটানোর শপথ নিয়েছেন তিনি। শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বললেন, আমি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, নিশ্চিত থাকবেন হারাবো, আমি দলের প্রার্থী করলে সরাসরি হারাবো, অন্য কাউকে প্রার্থী করলেও হারাবো, পদ্ম আমি ফোটাবই, দায়িত্বটা আমার, এমনই বিশাল বড় হুঙ্কার দিলেন এদিন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আবার মানবদ্রোহী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে আসছে গোটা রাজ্যবাসীর জন্য আরো এক বিশাল বড় খবর, তবে তা আলোচনার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেব মোদির ব্রিগেডের দিন উত্তরবঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফ্রেন্ডস, একদম ঠিকই শুনছেন, মোদির ব্রিগেডের সভার দিনই পাল্টা সভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 7ই মার্চ মমতা সভা করবেন শিলিগুড়িতে, প্রধানমন্ত্রী ব্রিগেডের বক্তৃতার সঙ্গে তাল রেখেই শিলিগুড়িতে পাল্টা দেবেন মমতা। তবে উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে শোভা করার মূল কারণ হচ্ছে দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন উত্তরবঙ্গে কর্মী সমর্থকদের ব্রিগেডে আসার জন্য তৎপরতা না হলেও চলবে, তাই উত্তরবঙ্গে ফার্স্ট চয়েস মমতা। আর এবার টিভি স্ক্রিনে ফ্রেমই থাকবে মোদী বনাম মমতা। এবার উঠে এলো আরো এক তথ্য, চোখ রাখবো পরের খবরে। সরকারি বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিল এবার কমিশন, যেখানে পেট্রোল পাম্প থেকে মোদীর ছবি সম্বলিত সরকারি বিজ্ঞাপন সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে এবার নির্বাচন কমিশন। ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই রাজ্য চালু হয়েছে আদর্শ আচরণবিধি, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন পেট্রোল পাম্পে এখনো দেখা যাচ্ছিল প্রধানমন্ত্রীর ছবি। তবে করোনা ভ্যাকসিনের সার্টিফিকেটেও মোদীর ছবি ব্যবহার হচ্ছিল এদিন সকালেই অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস। তবে শাসক দলের অভিযোগ প্রেক্ষিতে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এদিকে আবার উঠে এলো আরো এক তথ্য, যেখানে চলতি সপ্তাহেই আসছেন চার কেন্দ্রীয় পর্যবেক্ষক, 6 কিংবা 7 মার্চ রাজ্যে চলে আসবেন। তবে বৃহস্পতিবার দিল্লিতে চারজনের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। প্রতি জেলায় এবার 3 জন করে পুলিশ পর্যবেক্ষক থাকবে বলে জানা গিয়েছে। তাই এবার কমিশন সূত্রে খবর, বাংলায় মোট 8টি দফায় নির্বাচনে 500 জন পর্যবেক্ষক থাকবেন। ভোটের কাজ ছাড়া অন্য কাজ করলেই নেওয়া হবে ব্যবস্থা। আর এবার ভোটের মুখে এমনই কড়া বার্তা দিয়ে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। ওদিকে চোখ রাখবো পরের আপডেটে। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এখনই উঠে এলো বিরাট বড় খবর। এইমাত্র চলে এলো নতুন খবর, যেখানে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেখানে সূত্রের খবর, হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও সৌগত ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ দায়ের হয়েছে এদিন আপিল মামলাটি। সেই সমস্ত প্রার্থীরা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন, তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে উঠে এলো তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একের পর একে বিশাল বড় জনমুখী প্রকল্প, সাথে সাথে রাজ্য জুড়ে বিশাল বড় ঘোষণা, যার মধ্যে প্রথমত এইমাত্র ঘোষণা হলো এই শুক্রবার, ইহা ফ্রেন্ডস ঠিকই শুনছেন, কালীঘাটে নিজ বাসভবন থেকে আগামী শুক্রবার তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 ভোটেও শুক্রবার প্রার্থী তালিকা সামনে এনেছিলেন মমতা, আর ওই দিনই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে রাজ্য বিজেপিও। তৃণমূলের প্রার্থী তালিকায় অন্তত 40টি নতুন মুখ রয়েছে বলে খবর। আর তার সাথে উঠে এলো অপরদিকে বিজেপির পদপ্রার্থী প্রকাশ নিয়ে নতুন আপডেট। জানা যাচ্ছে দিল্লি থেকে শুক্রবার দুপুরে প্রথম 2 দফা ভোটের জন্য 60 জন প্রার্থীর নাম প্রকাশ করবে বিজেপি। এর সাথে একের পর এক দুঃসংবাদও থাকছে রাজ্য জুড়ে ভোটের মুখে, যেখানে নতুন করে কোনো আশঙ্কা চায় না রাজ্য। ইতিমধ্যে মহারাষ্ট্র ছাড়া বেশ কয়েকটি রাজ্যে করোনার নতুন স্ট্রেন দাপিয়ে বেড়াচ্ছে, যার ফলে করোনার রিপোর্ট আসছে একের পর এক পজিটিভ। তবে ইতিমধ্যে করোনার রিপোর্ট ছাড়াই শহরে ক্ষুব্ধ হল রাজ্য। ইতিমধ্যে আগেই বলেছিলেন যে করোনার রিপোর্ট না নিয়ে, কোনো সার্টিফিকেট ছাড়াই কোনো যাত্রী পশ্চিমবঙ্গে আসতে পারবেন না। তবে এদিন ঘটলো তার বিপত্তি। প্রবল ক্ষুব্ধ হলেন পশ্চিমবঙ্গ সরকার, যেখানে করোনার নেগেটিভ সার্টিফিকেট ছাড়াই অনেক যাত্রী শহরে চলে আসছে। 23 ফেব্রুয়ারি রাজ্যে জারি করা ওই নির্দেশিকার বেশিরভাগ বিমান যাত্রী মানছেন না বলে অভিযোগ উঠেছে। দলবল মিলে বিমানবন্দরের গন্ডগোল পাকাচ্ছে, এমনকি শেষ মুহূর্তে জরুরি কারণ দেখিয়ে টিকিট কেটে বিমানে উঠে পড়ার ঘটনাও ঘটেছে। এবার বিভিন্ন বিমানবন্দরের বিমানের গেটের সামনেই কলকাতামুখী যাত্রীদের কাছ থেকে রিপোর্ট দেখতে যাওয়া। এদিকে উঠে এলো আরো এক দুঃসংবাদ, চোখ রাখবো পরের আপডেট, যেখানে 5 গুণ বাড়লো টিকিটের দাম। ট্রেনের আবারও দুঃসংবাদ, বহু স্টেশনে প্ল্যাটফর্মের টিকিট এর মূল্য হঠাৎ করে এক ধাক্কায় 5 গুণ বাড়িয়ে দিল এবার রেল মন্ত্রক। যেখানে রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে এবার থেকে মুম্বাই মহানগর এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে 50 টাকা দিয়ে প্ল্যাটফর্ম টিকিট কিনতে হবে। আগে যেখানে টিকিটের দাম ছিল 10 টাকা, পয়লা মার্চ থেকে 15 জুন পর্যন্ত বর্ধিত দর কার্যকর থাকবে। প্রসঙ্গত করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভ্যাকসিন নিয়েও থাকছে নতুন আপডেট, যেখানে দিনের যে কোনো সময় নেওয়া যাবে করোনার ভ্যাকসিন। 24 ঘন্টার মধ্যে যখন খুশি নিতে পারবেন করোনার ভ্যাকসিন। টিকা নেওয়ার জন্য আর কোনো নির্দিষ্ট দিন বা সময় থাকছে না বলে ইতিমধ্যে সূত্র মারফত খবর, যেখানে বুধবার টুইট করে কথা জানিয়েছে কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানিয়েছেন দেশে করোনার টিকা দেওয়ার গতি বাড়াতেই সরকারের নির্দিষ্ট দিন ও সময়ের বাধ্যতামূলক তুলে দিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাগরিকদের সময় স্বাস্থ্য রক্ষার গুরুত্ব বোঝেন বলে এই সিদ্ধান্ত। এর সাথে থাকছে রাজ্য রাজনীতির মাঝে চাকরির নতুন আপডেট। একদিক থেকে পশ্চিমবঙ্গ পুলিশে এখনও নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যার ইতিমধ্যে আবেদন করতে চাইলে আপনারা আবেদন করতে পারেন। বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি ডাব্লিউপি পুলিশের তরফ থেকে চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে
আবেদন করে নিতে পারেন। তবে তার সাথেও স্থগিতাদেশ জারি করলো বেশ কয়েকটি পরীক্ষায় পাবলিক সার্ভিস কমিশন। তবে আবেদন করতে চাইলে বেশ কিছু পরীক্ষা এখনো আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্যটি জানিয়ে দেবো। তার সাথে থাকছে রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় চাকরির আপডেট, বিশাল বড় সুখবর, অষ্টম পাস করে থাকলে বিস্তারিত তথ্যগুলো জানতে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় লেটেস্ট তাজা অথেন্টিক আপডেটটাই মাত্র দেখে নিন। তবে তার সাথে আজকের ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে উপস্থাপন করবেন, সাথেই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি আপনার জেলার নামটা তো জানাবেনই। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিনের উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওটিতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র দেখে নিন।